রাত পেরোলে আবার উৎসব। তিথি অনুযায়ী আগামীকাল রাখী পূর্ণিমা। প্রত্যেক বছরই রাখী পূর্ণিমা উপলক্ষে রাখী উৎসবে মেতে ওঠেন সারা দেশের মানুষজন, কিন্তু এবারে করোনা সংক্রমণের কারণে বদলে গিয়েছে উৎসবের চিত্র। দেশ জুড়ে ক্রমশই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। মতো অবস্থায় এবারে রাখী উৎসবে ভাটা পড়েছে সারা দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জ শহরেও। প্রত্যেকবারের মতো এবারেও বিক্রেতারা দোকানের সামনে রাখী সাজিয়ে রাখলেও বিক্রি বাট্টা তেমন নেই বলে জানিয়েছেন তারা। তার একমাত্র কারণ হচ্ছে করোনার প্রভাব। স্থানীয় মানুষজন রাখী কিনলেও বাইরে থেকে যে পরিমাণ ক্রেতারা আসতো, ট্রেন বন্ধ থাকার কারণে তারা আসতে পারছেন না। ফলে অন্যান্য বারের তুলনায় এবারে রায়গঞ্জে রাখির বাজার মন্দা। এবারে রাখি কিরকম বিক্রি হচ্ছে? এবার তো মানে লকডাউনের জন্য বাজারটা খারাপ হয়ে গেছে, গ্রামের লোক তো কাজ কম আসছে, তো আমরা যেহেতু মাল তুলেছিলাম মোটামুটি বন্ধ না হলে এইটুকু শেষ হয়ে যেত। আর মাঝে মাঝে বন্ধ আসতেও তো একটা ডেট ছিল বন্ধ বন্ধ, ওই হিসাবে আসতে লোকজন একটু কম আসছে। তবে স্থানীয় বাসিন্দারা দোকানে এসে কিনে নিয়ে যাচ্ছেন রাখি। যেহেতু রাখি ঘরোয়া উৎসব, সেক্ষেত্রে বাড়ির ভেতরেই এই উৎসব পালনে কোনো বাধা নেই, সে কথা ভেবেই কিছুটা আনন্দিত ক্রেতারা। বলছি যে আজকে কি রাখি নিতে এসছো? বলছি কটা রাখি নেবে? 100 টাকার মধ্যে যতগুলো হয় ততগুলোই নেবে। বলছি যে ভাই কয়জন তোমার? এক ভাই। তো এই যে কাল মানে লকডাউন চলছে, কেউ বাড়ির থেকে বেরোতে পারছে না, কেমন মনে হচ্ছে তোমার? খারাপ লাগছে? এই যে বাড়ির থেকে বেরোতে দিচ্ছে না, কোথাও যাবি না, এই যে মাস্ক পরে আছো, আগের বছর তো এরকম ছিল না, কেমন লাগছে? এতে রাখি কিনতে বেরিয়েছো কি? বলছি যে এবার তো লকডাউন, কি মনে হচ্ছে যে এবার রাখি পূর্ণিমা কেমন ভাবে পালন করবে? বাড়িতেই দাদা থাকে তো প্রবলেম হবে না, যেমন হয় প্রতিবার সেমনই হবে না, প্রতি বেরোনোটা হবে না বাড়িতে। বলছি আজকে কটা রাখি কিনছো এমনি? না এখনো কেনা হয়নি, এখনই কিনলাম। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।